কাউকে উঠতে দেখে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজে উঠতে শিখুন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই বলবেন যে ফার্স্টে এই কথা কেন বললাম, অনেকে জানতে চেয়েছেন যে আমার বিজনেস লাইফে আসা কীরকমভাবে, এটার একটা গল্প শেয়ার করতে। শর্টকাট করে একটা গল্প শেয়ার করি। মূলত আমার তেমন কোনো ইচ্ছেই ছিল না যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করব বা কিছু। মূলত আমার কাজটা একদম শখ থেকেই শুরু করা, কিন্তু আলহামদুলিল্লাহ এটা যে আমার প্যাশনে পরিবর্তন হবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি, প্লাস আমি আশাও করিনি যে এতদূর আগাইতে পারবো। আর সব কিছুর জন্য কিন্তু আপনারাই আমার সাপোর্ট, কারণ আপনারা আমার অন্য একটা পরিবার, আপনাদের জন্য কিন্তু আমি এতদূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর শুধু বিজনেস না, যে কোনো কিছুই করতে যাবেন দেখবেন পিছনে হেটার্স অনেক কিছু লেগে থাকবে, মানে আপনি যতই উপরে উঠতে চান দেখবেন আপনাকে টেনে নিচে নামাইতে থাকবে এবং ওরা চাবে সামনে সামনে আপনার অনেক ভালো গুণগান গাবে যে আপনি অনেক ভালো হ্যান ত্যান, কিন্তু আড়ালে গিয়ে দেখবেন যে সেই মানুষটাই আপনার নামে বলে আসছে। কথাগুলো বাস্তব নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি। আর একটা জিনিস কি জানেন, অনলাইন প্ল্যাটফর্মে আপনি যতই মানে মানুষ আপনাকে কটাক্ষ করুক না কেন, আপনি গায়ে মাখাবেন না, কারণ যদি রেগে যান তো হারবেন। এটা আমার পক্ষ থেকে একটু আপনারা নিজেই একটু খেয়াল করে দেখেন যে হেটার্সরা কিন্তু আপনাকে আগায় নিয়ে যায়। এটা জানেন যে হেটার্সের উপর রাগ করবে না, আমি বলবো যে হেটার্সদের উপর একটু খুশি হন, কারণ ওনারা আছে দেখেই আমরা একটু উপরে উঠতে পারি। আর কারো কথায় কখনো মন খারাপ করা যাবে না, বুঝছেন? আর বিজনেস লাইফে তো আরও না, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, মানুষ মনে করে যে অনলাইন বিজনেস শুধু বসে বসে, তেমন কোনো কিছুই করতে হয় না, কিন্তু সামনে থেকে তারা দেখে যে কতটা হার্ডওয়ার্কিং করতে হয় তারাই বুঝে একমাত্র। টাকা ইনকাম করা কি এতই সহজ? মোটেও সহজ না, আর এটা কিন্তু একদম কঠিন একটা বিষয়ও না। সব থেকে মেন জিনিস হলো আপনার আত্মবিশ্বাস। আপনার আত্মবিশ্বাসটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনি সব কিছু করতে পারবেন। কেন পারবেন না, আপনার আমি যদি পারি আপনি কেন পারবেন না? অনেকেরই প্রশ্ন যে আপু কীভাবে কী ম্যানেজ করবো কীভাবে করবো। মানে একটা জিনিস যদি মনে করেন যে আমি আজকে এটা শুরু করবো আজকেই পেরে যাব, তাহলে কিন্তু আপনি কোনো দিনই পারবেন না, কারণ একদিনে কেউ একটা লেভেলে পৌঁছে যেতে পারে না। আমি যে এখানে আসছি আমার কিন্তু আসছে প্রায় 2 বছর সময় লাগছে, 2 বছর কি কম মনে হয়? তেমনি মানে আমিও ফার্স্টে মনে করতাম শুরু করব কি দিয়ে, কিভাবে অর্ডার আসবে, কেমন কি না কি। আর আপনার বিজনেস যাই নিয়ে শুরু করেন না কেন, সব থেকে আপনার বিজনেসের মেইন উদ্দেশ্য থাকবে হলো প্রচার। আপনি যত বেশি ভালো প্রচার করতে পারবেন মানুষ যত আপনাকে চিনবে, আপনার অর্ডার আসা আপনাকে বলা লাগবে না, প্লাস আপনার খুঁজতেও হবে না যে কার কাছে গিয়ে বলবো যে আমার কাছে এই প্রোডাক্ট আছে আপনি নেন। আমারটাও ঠিক এভাবেই শুরু হয়েছিল, আমিও ঠিক ওই স্থানটাতেই ছিলাম যখন আমি কিছুই জানতাম না কিছুই বুঝতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই বুঝি, অনেক কিছুই করতে পারি। আর যারা যারা ভাবছেন যে কিছু করব করব, অবশ্যই শুরু করে দেন। আমি বলবো মেয়ে মানুষ হিসেবে যতই হাজবেন্ডের থাক, নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের একটা স্থান অনেক দরকার। কোনো বিষয় না জেনেই শুরু করলে কিন্তু আপনার অভিজ্ঞতা হবে না। আপনি যতদিন এটার বিষয় নিয়ে ভাববেন কাজ করবেন দেখবেন আপনার অভিজ্ঞতাটা এমনি এমনি চলে আসবে। আর অনেক কিছুই তো বলে ফেললাম, আর বেশি ভিডিও বড় না করি, বড় হলে আপনাদেরও অনেক বিরক্ত লাগবে। কিন্তু আশা করব আপনাদের থেকে যে আরও সাপোর্ট পাওয়ার। আপনারা অবশ্যই আমার পেজ মিমিস ক্রিয়েশনটা ফলো করে দিবেন, আর যারা আমার পেজ খুঁজে না পাবেন ক্যাপশনে নাম্বারটা দেওয়া থাকবে, কোনো কিছু অর্ডার করতে চাইলেন সে নক করলেই হবে। আর ব্যবসায়িক বিষয় যেহেতু বলছি, আরেকটা বিষয় একটু আপনাদের সাথে ক্লিয়ার করি যে আপনারা যে কাজ করবেন অবশ্যই আপনি প্রোডাক্টের ভিতর বেশি মনোযোগটা দিবেন, কারণ আপনার প্রোডাক্ট যদি ভালো হয় একজন থেকে কিন্তু 10 জনে নিবে প্রোডাক্ট। একজনে আপনার প্রোডাক্ট নিল, দেখলো যে জিনিসটা ভালো, সে কিন্তু আরেকজনকে বলবে যে এই প্রোডাক্টটা নিয়ে দেখো অনেক ভালো। এটা আমার নিজের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আপনার প্রোডাক্ট যদি ভালো হয় আপনার 100% আপনার অর্ডার আসবেই, একজনের থেকে আপনার 10 জনের অর্ডার আসবে এটা। আর আপনার দাম বেশি যাক বা যে কোনোটাই হোক, আপনার দাম যদি আপনার কোয়ালিটি হিসেবে বেশি রাখেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটাও কোয়ালিটিফুল হতে হবে। তাই আমি বলবো যে প্রোডাক্টের কোয়ালিটি ওয়াইজ দাম রাখেন, কারণ একটা হ্যান্ডপেড শাড়ি আপনি ধরেন যে হ্যান্ডপেড শাড়ি কিন্তু আপনার 500 টাকা দামেরও আছে, আবার কিন্তু 5,000-10,000 দামেরও আছে, কিন্তু পার্থক্য কিসে? পার্থক্যটা হলো কোয়ালিটিতে। হাতে কাজ করা জিনিসগুলো আমরা জানি যে সবসময় ইউনিক হয়, আর এটার প্রাইসটা অনেক বেশি থাকে। বেশি থাকার কারণটাই হলো যে ইউনিক প্রোডাক্ট। একটা হাফ সিল্ক শাড়ি যদি আমি 1200 টাকায় সেল দিই, আমার একটা মসলিন শাড়ি কিন্তু আমার 5,000 টাকার উপরে সেল দিতে হবে, কারণ কিসের জন্য? কাপড় কোয়ালিটি হিসেবে আমাদের দিতে হবে। আপনারা অনেকেই দেখেছেন হয়তো টয়াপু
একটা ইভেন্টে আপনার শাড়ি পরেছিল হ্যান্ড পেন্টের, কিন্তু শাড়িটা ছিল মসলিনের, 1,20,000 টাকা দিয়ে সেই শাড়িটা উনি পরেছিল। ওনারটাও কিন্তু কাস্টমাইজ ডিজাইন ছিল, আর আমাদেরটা যেহেতু কাস্টমাইজ, আমি ওনাদের সাথে তফাতটা তুলনা করছি না, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই কথাটা বলছি। কারণ একটা হ্যান্ড পেন্ট শাড়ি যদি আমি 5,000 টাকা চাই, আপনাদের অজ্ঞান হওয়ার কিছু নেই। কারণ মসলিন কাপড় যারা বুঝে তারা কিন্তু কখনোই বলে না যে প্রাইসটা এত বেশি কেন। আর যাই হোক, এই ভিডিওতে আসা যাক। এখানে আপনার এই যে শাড়ি পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এটা আমি পাঠিয়ে দিয়েছি লাস্টে, আপু রিভিউটাও অ্যাড করা আছে, রিভিউটা আমি দেখিয়ে দেবনি। শাড়ি কাজটা ফুল আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার একটু ইমার্জেন্সি অনেকগুলো কাজ ছিল, তো সেক্ষেত্রে দেখা যায় 2-3টা কাজ যখন করা হয় তখন ধরা হয় না। আর এটা আমার পেজ, সবাই যারা যারা পেজটা খুঁজে না পাবেন ছবি দেখে আপনারা একটু নখ ফলো দিয়ে আসবেন। আর এটা হলো একটা চেরি হিজাব, হিজাবে কাজ করা হয়েছে। আপুর টোটাল ছিল একটা শাড়ি, একটা পাঞ্জাবি আর একটা চেরি হিজাব। শাড়িটা ছিল একদম টোটালি ওয়াশ পেইন্টের ভিতরে, সেমি মসলিন শাড়ি, আর পাঞ্জাবিটা ছিল আরং কটন পাঞ্জাবির ভিতরে। এই তো পাঞ্জাবির ভিডিওটা তো আমি দেখাইলামই, পুরোটাই করে রাখতে পেরেছি, কিন্তু শাড়িটার ইটা আমি করে রাখতে পারিনি। আর এই তো আপুর রিভিউটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপু অনেক ধন্যবাদ আপনাকে রিভিউটা দেওয়ার জন্য, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।